পরশু দিন যে সাগর দত্তের ঘটনাটা হয়েছে, তখন তো অ্যাডিকুয়েট পুলিশ কর্মী ছিল ওখানে, 15 জন ছিল ওরা, 15 জন মিলে 20 জনকে আটকাতে পারলেন। ওদের চোখের সামনেই আমাদের বোনের ওপর রেপ থ্রেট দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ায় সাগর দত্ত মেডিকেলে। মৃতার পরিজনদের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে, সিসিটিভিতে ধরা পড়ে সেই ছবি। এরপরই এর প্রতিবাদে কর্মবিরতি শুরু করেন সাগর দত্ত মেডিকেলের জুনিয়র ডাক্তাররা। নেট দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম, আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেট অ্যারোমাথেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। আর ডাক্তারদের উপর হামলার ঘটনা ঘটে যাওয়ার পর সাগর দত্ত মেডিকেলে তড়িঘড়ি বাড়ানো হলো নিরাপত্তা। 12 জন বাড়ানো হলো কনস্টেবলের সংখ্যা, নিয়োগ করা হলো 4 জন মহিলা কনস্টেবলও। 16 থেকে বেড়ে কনস্টেবলের সংখ্যা হলো 28, পুলিশ অফিসার 4 থেকে বেড়ে হলো 8। এরই সঙ্গে রাখা হয়েছে 8 জন সিভিক ভলেন্টিয়ারকে। সব মিলিয়ে আপাতত হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন 44 জন। শনিবার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে স্বাস্থ্য সচিব, ব্যারাকপুরের পুলিশ কমিশনার ও জেলা শাসকের বৈঠকের পরই নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত হয়। কিন্তু সরকারের কোনো আশ্বাসেই আর আশ্বস্ত হতে পারছেন না জুনিয়র ডাক্তাররা, তাই কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন তারা। ততক্ষণ না আমরা কিছু ভিজিবল চেঞ্জেস দেখতে পাচ্ছি, পুরোটাই আমাদের মিথ্যে প্রতিশ্রুতি হিসেবেই মনে হচ্ছে। আমরা কালীঘাটও গেছিলাম, কালীঘাটেও আমাদের বলা হয়েছে তোমাদের সিকিউরিটির জন্য আমরা প্রচেষ্টা করছি, কিন্তু যা হয়েছে আপনারা সবাই দেখলেন পরশুদিন, যেটা হয়েছে পুলিশের চোখের সামনে, র্যাফের চোখের সামনে এবং সিকিউরিটি গার্ডদের চোখের সামনেই হয়েছে। বা ওরা না 12-13 জন মিলেও 15-20 জনকে আটকাতে পারেনি। চিকিৎসকদের সঙ্গে অবস্থান মঞ্চে যোগ দেন নার্সরাও। শুক্রবার রাত থেকে কর্মবিরতি শুরু হয়েছে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে। জুনিয়র চিকিৎসকরা সেই কর্মবিরতিতে সামিল হয়েছেন এবং হাসপাতালের সামনে তৈরি হয়েছে অবস্থান মঞ্চ, আর সেখানে বলা হয়েছে সুরক্ষা নেই, চিকিৎসা নেই। আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি, জুনিয়র চিকিৎসকদের পাশাপাশি নার্সরাও আজকে অবস্থান মঞ্চে রয়েছে। এদিন সাগর দত্ত মেডিকেলে জুনিয়র চিকিৎসকদের অবস্থান মঞ্চে যান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। কংগ্রেস নেতৃত্ব সেখানে যেতে গো ব্যাক স্লোগান দেন জুনিয়র ডাক্তাররা। এই মঞ্চ কোনো রাজনৈতিক দলের নয়, তোমরা বেরিয়ে যাও, গো ব্যাক, 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 গো ব্যাক। ওরা একদম বলেছে, যদি কেউ রাজনৈতিক ফায়দা নিতে আসে, আপনাদের যেহেতু রাজনৈতিক একটা পরিচয় আছে, শুভঙ্কর সরকারকে চেনে, আশুতোষকে চেনে, লোকে জানে কার সঙ্গে যুক্ত, তাই ওনারা বলেছেন যে দূরে থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এতগুলো দপ্তর সামলাতে পারছেন না, নতুন স্বাস্থ্যমন্ত্রী তার নিয়োগ করা প্রয়োজন। আমি তো বলেছিলাম মুখ্যমন্ত্রী যেন স্বাস্থ্যমন্ত্রী এবং হোম মিনিস্টারের পদত্যাগপত্র নেন। সব জায়গায় হবে, মমতা ব্যানার্জি হচ্ছে সমস্যার মূল কারণ। মমতা ব্যানার্জি যতক্ষণ মুখ্যমন্ত্রী থাকবে ততক্ষণ এটা হবে। আপনার মহারাষ্ট্রের বদলাপুরে একেবারে রাম নাম সত্য হয় করে দিয়েছে ধর্ষককে, আপনার আসামে জল খেতে খেতে রাম নাম, আর এখানে ধর্ষকদের প্রোটেকশন দেয় মমতা ব্যানার্জি, এবং লজ্জার পুলিশ, ডাক্তার, ধর্ষক তিনজন একসঙ্গে জেলে আছে। গুলি করে মেরে দেব, বদলাপুর মডেল এনকাউন্টার, এগুলো তো গণতন্ত্রের ভাষা নয়। এই ভয়ঙ্কর অপরাধগুলোর ক্ষেত্রে ধর্ষণ এবং খুন, 1.5 বছরের মধ্যে 3 জনের ঘটনা আপনারা দেখলেন, গত সপ্তাহতেই ফাঁসির সাজা ঘোষণা হয়েছে। ফলে এটাই তো গণতান্ত্রিক দেশে সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচারের মধ্যে দিয়ে চরম শাস্তি, সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করছে। কিভাবে কাটবে সাগর দত্ত মেডিকেল কলেজের জট? সমীরণ পাল, এবিপি আনন্দ।